हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू मौरी किचन। आशा करी सबाई सुस्थ आछेन। आज आमी रान्ना करब खुदेर भात। एटी एक अंचले एक नामे परिचित। विभिन्न धरनेर झाल झाल भर्तार साथे एटी सकाले नास्ताय बा दुपुरे खेते दारुण मजार लागे आर बानानोटा अनेक सहज। चलुन तबे देखे नेई खुदेर भात रान्नार प्रसेस। আমি এখানে 3 কাপ পোলাওর চালের খুদ ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভাতের চালের খুদও ব্যবহার করতে পারেন। প্রথমে প্যানে আমি 4 টেবিল চামচ তেল গরম করে তাতে 2 টুকরো তেজপাতা, 4 থেকে 5 কোয়া রসুন মিহি কুচি করে কেটে নেয়া, 2-3টি পেঁয়াজ কুচি আর কিছুটা আদা কুচি করে দিয়ে দিচ্ছি। সবগুলোকে কিছুক্ষণ খুব ভালো মতো ভেজে নিতে হবে। এতে করে রসুন আদার ফ্লেভারটা দারুণভাবে ছড়াবে। দিয়ে দিচ্ছি আস্ত 4টি শুকনা মরিচ। এটি অপশনাল নাও দিতে পারেন, তবে এটি দিলে অ্যারোমাটা অনেক সুন্দর আসে। কিছুটা আবারও ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা খুদের চালগুলো এবং স্বাদমতো লবণ। সবগুলোকে কিছুক্ষণ আবারও ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 1-2 মিনিট ভাজলেই হবে, কারণ খুদের ভাত বেশি ঝরঝরে ভালো লাগে না। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ গরম পানি। আমি যে মগে গরম পানি দিয়ে দিচ্ছি সেটা 1 মগে 2 কাপ পরিমাণ হয়। যদি আপনারা ভাতের চালের খুদ ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা বাড়বে। কিছুটা নেড়ে আমি ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে যেন বলকটা সুন্দর মতো আসে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে নেয়া। আবার আমি নেড়ে ঢেকে দিব মিডিয়াম লোতে। দশ মিনিট পর আমি আবারও সবগুলো চালকে আবার নেড়ে নিচ্ছি। পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং মাখা মাখা হয়েছে। বাসায় যদি খুদ না থাকে তবে সহজেই খুদের চাল বানানো যায় শর্টকাট ওয়েতে। সেক্ষেত্রে একটি ব্ল্যান্ডারে চাল নিয়ে সেটা আধা ভাঙা করে নিলেই হয়ে গেল খুদের চাল। আমি আবারও ঢেকে দিচ্ছি। সবশেষে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে খুদের ভাতের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সবগুলোকে আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার চাল খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার আঁচ বন্ধ করে দিব এবং ঢেকে রাখব গরম গরম পরিবেশন করার আগ পর্যন্ত। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার খুদের ভাত রান্না। ঝাল ঝাল ভর্তার সাথে এটি খেতে দারুণ মজার লাগে। আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।